হাই ফ্রেন্ডস, আজকে আমার মিসেসের বার্থডে, তো বার্থডে উপলক্ষে একটা সারপ্রাইজ আছে ওর জন্য, যেটা আমরা এখন বসে বসে আনবক্সিং করছি। আর তোমরা আমার সাথে দেখো জিনিসটা কী আনবক্সিং, ও জানে না এর মধ্যে কী আছে না আছে। আজকে বার্থডে উপলক্ষে ওকে একটা সারপ্রাইজ গিফট দেবো, যেটা এখন আনবক্সিং করছি আমি। হ্যাঁ, তোমরা তো আমার সাথে ক্যামেরা লাগাবার জন্য, আর সাথে সাথে আর একটা আছে একটা জিনিস আছে, যেটা ইউটিউবারদের খুব বিশিষ্ট জিনিস। মাকে এখন ডেকে না, যার জন্য সারপ্রাইজ তাকে একটু ডাকা যাবে নাকি, শুনলে? গিয়েছিল একটু বাইরে, আমি ভাবলাম কি করতে যাচ্ছে, আমাকে বললো তুমি রেডি হয়ে থাকো আমরা আসছি, তাহলে ঠিক আছে যাও। তো ওরা নিয়ে এসছে দেখো রিং লাইট। আমি অনেকদিন ধরে ওকে বলছিলাম যে আমি যেহেতু রিলস রিলস একটু করছি, তো আমার একটা রিং লাইট হলে ভালো হতো, বেশ একটা আছে ছোট ওটা। তো ওই যে আজকে আমাকে দিবে আমি একদমই ভাবতে পারি না দেখো, সত্যি দুটো ব্যাটারি এরকম কর। দারুন দারুন, কি বলবো, তুমি যে এবছর বার্থডেতে আমাকে এটা দিবে আমি ভাবতেই পারি না। সাধারণত ফুলের তোড়া টোড়াই দাও, আমি ঠিক আছে চলো। তো এবছর সত্যি আমি কবে তোমাকে বলেছিলাম তুমি যে আজকে আমাকে দিবে, আমি ভাবলাম তো চলো বিবাহ বার্ষিক তার থেকে পেয়ে যাবে। তো ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাবে, আমার তো খুব আনন্দ হচ্ছে। আর বার্থডের দিন আমাকে স্পেশাল এটা দিয়েছে, আর যেহেতু দেখছো এখন আমি রিলস বানাচ্ছি, ওই জন্যই মনে হয় আমার বর আর মেয়ের একটু আইডিয়াটা হলো যে না, মা যখন এত করে বলছে বা আমি যখন এত করে বলছি আমার বর ভাবলো, ওই জন্যই মনে হয় এটা এনে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার বার্থডে গিফট, তোমরা কমেন্টসে জানিও। আমি লাগাবো, তুমি লাগাবে না, বাবুকে একটু লাগিয়ে দিই, আয় একটুখানি লাগিয়ে দিই, না বললে হয় না, আয় দা একটুখানি অল্প সময়। Thank you.
এই যে তোমার বার্থডে স্পেশাল বুকে, থ্যাংক ইউ। যতই গিফট হোক, এই ফুলের তোড়া না পেলে কিন্তু আমারও সত্যি ভালো লাগে না, কারণ আমি ফুল খুব পছন্দ করি। তাই সত্যি অনেক অনেক থ্যাংক ইউ। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি, তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আমরা রেস্ট নিই। আজকের মতন টাটা, গুড নাইট।